চলে গেলেন সুন্দরের স্রষ্টা, ফিরবেন না আর কখনো। মানুষের চোখের পানি আর এমন কান্নায় হৃদয় ভাঙা পরিবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে। বরেণ্য শিল্পী লাকী আখন্দের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে গার্ড অফ অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় শ্রদ্ধার পাশাপাশি শ্রদ্ধা জানায় সব শ্রেণী পেশার মানুষ। ক্ষণজন্মা ও প্রতিশ্রুতিশীল এমন শিল্পীর চলে যাওয়াকে সঙ্গীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হিসাবে দেখছেন সবাই। শিল্পী লাকী আখন্দের সব কাজ আমরা সংগ্রহ করতে শুরু করব। যখন শিল্পী, সুরকার, অভিনেতা, অভিনেত্রী জীবিত থাকে, তারা যেন জীবিত অবস্থায় তাদের পুরস্কার কিংবা তাদের যে সম্মান সেটা যেন দেওয়া হয়। তার মধ্যে একজন গুণী, একজন প্রতিভাবান শিল্পী কখনো হারিয়ে যাবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন লাকী আখন্দ আমাদের মাঝে থাকবে। এত সব মহান সৃষ্টির পরও কিছু অপূর্ণতা নিয়েই বিদায় নিতে হয়েছে মহান এই মুক্তিযোদ্ধাকে। ওনার শেষ আশা একটাই ছিল, উনি প্রধানমন্ত্রীর জন্য গান করতে চেয়েছিলেন, দেশবাসীর জন্য গান করতে চেয়েছিলেন। বাবার প্রথম থেকে ইচ্ছা ছিল, শেষ ইচ্ছা এটাই ছিল। শহীদ মিনার থেকে জানাজার উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। লাকী আখন্দের আত্মার মাগফিরাত কামনা করেন সবাই। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় নামাজে জানাজা শেষে সেখানেই সমাহিত করা হয় কিংবদন্তি এই শিল্পীকে। রাজধানীর একটি হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা যান লাকী আখন্দ। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা।